নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমরা আজকে আলোচনা করবো বাড়িমণ্ডল এবং সমুদ্র স্রোত সম্পর্কে তো এই ভিডিওটা একটু বড় ভিডিও চ্যাপ্টারটা অনেক বড়ো তাই কয়েকটা পার্টে ভাগ করে সম্পূর্ণ ভিডিওটা আমি কমপ্লিট করব যেটা আজকে প্রথম পার্ট হবে তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলে প্লেলিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমরা বাড়ি মন্ডল সম্পর্কে একটু ধারণা করে নেবন্ডল কাকে বলে আমরা জুড়ে রয়েছে জল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল এটা আমরা সকলেই শুনে এসেছি ভূপৃষ্ঠের মোট যা আয়তন তার প্রায় একাত্তর দশমিক চার পার্সেন্ট হচ্ছে জলভাগ এবং বাকি আঠাশ দশমিক ছয় শতাংশ হচ্ছে বেশিরভাগ অংশটাই জল দিয়ে ঘেরা এই একাত্তর দশমিক চার শতাংশ অংশকেই বলা হয় বাড়ি মন্ডল তাহলে এই বাড়ি মণ্ডলের মধ্যে অনেক কিছু পড়ে যাচ্ছে যেমন মহাসাগর সাগর উপসাগর নদ নদী খাল বিল হ্রদ পুকুর সমস্ত কিছু এই বাড়ি মন্ডলের মধ্যেই পড়ছে শতাংশ তাহলে বাকি যে অংশটা রয়েছে সেটা সাগর উপসাগর বা মহাসাগরে রয়েছে কারণ সেখানে জল নোনতা আর মাত্র দশ শতাংশ পুকুর বা রদ বা নদ নদী এই সবের মধ্যে রয়েছে তো আমাদের সমস্ত পৃথিবীতে মোট পাঁচখানি মহাসাগর রয়েছে সেই পাঁচটি হচ্ছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর এবং কুমেরু মহাসাগর এই সমস্ত কিছুর মধ্যে সব থেকে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর এগুলো আমরা সকলেই জানি তাও আমি এখানে একবার করে বলে রাখছি যাতে সুবিধা হয় প্রশান্ত মহাসাগর সব থেকে বড় প্রশান্ত মহাসাগরের দৈর্ঘ্য সরি দৈর্ঘ্য নয় প্রশান্ত মহাসাগরের আয়তন আয়তন হচ্ছে ষোলো দশমিক উনসত্তর কোটি বর্গ কিলোমিটার প্রশান্ত মহাসাগরের আয়তন হচ্ছে ষোলো পয়েন্ট কোটি বর্গ কিলোমিটার দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর যার আয়তন হচ্ছে আট দশমিক জিরো ফোর এইট পয়েন্ট জিরো ফোর কোটি বর্গ কিলোমিটার কোটি বর্গ কিলোমিটার তৃতীয় হচ্ছে ভারত মহাসাগর তো এই অবধি আমরা একটা পেয়ে গেলাম যে সমুদ্র বাড়ি সম্পর্কে এবার আমরা দেখব সমুদ্র স্রোত সম্পর্কে সমুদ্র স্রোত কাকে বলে সমুদ্র স্রোত কাকে বলে প্রথমে হচ্ছে সমুদ্র স্রোতের সংজ্ঞা পৃথিবীর আবর্তনগতি প্রবাহ সমুদ্র জলের লবণতার পরিমাণ ঘনত্ব এবং উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের উপরের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহীর আবর্তন গতি বায়ুপ্রবাহ সমুদ্র জলের লবণতার পরিমাণ ঘনত্ব এবং উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের উপরের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সমুদ্র জলের এই গতিকেই বলা হয় সমুদ্র স্রোত আবার বলছি পৃথিবীর আবর্তন গতি প্রবাহ সমুদ্র জলের লবণতার পরিমাণ ঘনত্ব এবং উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের উপরের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সমুদ্র জলের এই গতিকেই বলা হয় সমুদ্র স্রোত এবার এখানে প্রশ্ন আছে যে সমুদ্রের উপরে আমরা যে ঢেউ দেখি সেটাকে কি সমুদ্র স্রোত বলা যায় সমুদ্রের উপরে যে ঢেউ দেখা যায় তাকে কিন্তু সমুদ্র স্রোত বলা যায় না ওকে বলা হয় সমুদ্র তরঙ্গ সমুদ্র তরঙ্গ মানে যেটাকে আমরা ঢেউ বলি তার ফলে জলরাশি কেবল এক স্থানে ওঠা নামা করে এটার মাধ্যমে কিন্তু প্রবাহিত হয় না এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় না এই কারণেই ঢেউকে আমরা সমুদ্র স্রোত বলতে পারবো না এবার এই সমুদ্র স্রোতকে দুভাগে ভাগ করা যায় প্রথম ভাগ হচ্ছে উষ্ণ স্রোত এবং দ্বিতীয় ভাগ হচ্ছে শীতল স্রোত উষ্ণ স্রোত এবং শীতল স্রোত উষ্ণ স্রোত কাকে বলে উষ্ণ স্রোত কাকে বলে উষ্ণ মন্ডলের উষ্ণ এবং হালকা জলরাশি জলের উপরিভাগ ভাগ দিয়ে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় এই ধরনের স্রোতকে বলা হয় উষ্ণ স্রোত এখান থেকে কয়েকটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে উষ্ণ মন্ডল থেকে শীতল মন্ডলের দিকে এই স্রোতটা প্রবাহিত হয় উষ্ণ মন্ডল কাকে বলে পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা গেছে তাকে জিরো ডিগ্রি আমরা মান দিয়েছি যার নাম নিরক্ষরেখা নিরক্ষরেখা থেকে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা এইটুকু অঞ্চলের মধ্যে সূর্য লম্বভাবে কিরণ দেয় তো এইটুকু অংশের উষ্ণতা সব থেকে বেশি হয় তো এইটুকু অংশকেই বলা হয় উষ্ণমণ্ডল অন্যদিকে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু অব্দি এবং কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু অব্দি অঞ্চলটাকে বলা হয় শীতল মন্ডল তো এই উষ্ণ মন্ডল থেকে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় যে স্রোতটা তাকে বলা হয় উষ্ণ স্রোত এবার সমুদ্র স্রোতের বললাম যে সমুদ্র স্রোত প্রবাহিত হয় প্রধানত সমুদ্রের উপরিভাগ দিয়ে এটা পুরো সমুদ্র হয় সমুদ্রের উপরের অংশটা দিয়েই উষ্ণ স্রোত উপরের দিক দিয়ে প্রবাহিত হবে উষ্ণ স্রোত উপরের অংশ দিয়ে প্রবাহিত হবে তার নিচের অংশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হবে কেন এখানেও মানে কনসেপ্ট বায়ুর মতো বায়ু যদি হালকা হয় সেটা উপরের দিকে যাবে এবং উপর সেম দিয়ে প্রবাহিত হবে এটা আমরা জেনে এসেছি সেরাম ভাবে সমুদ্র স্রোতে যদি সমুদ্র স্রোতটা উষ্ণ হয় তাহলে সেটা হালকা হবে তাই জন্য উপর দিয়ে যাবে অন্যদিকে শীতল হলে সেটা ভারী হবে এবং নিচে দিয়ে যাবে তাহলে এখান থেকে আমরা শীতল স্রোতেরও সংজ্ঞা দিতে পারবো তাহলে শীতল স্রোতের সংজ্ঞা হচ্ছে মেরু অঞ্চল থেকে শীতল এবং ভারী জলরাশি জলের নিচ দিয়ে প্রবাহিত হয়ে উষ্ণ মণ্ডলের দিকে প্রবাহিত হয় এরূপ স্রোতকে বলা হয় শীতল স্রোত মেরু অঞ্চলে শীতল এবং ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে উষ্ণ মণ্ডলের দিকে যখন প্রবাহিত হয় তখন সেই স্রোতকে বলা হয় শীতল স্রোত শীতল সমুদ্র স্রোত তো দুখানা স্রোত বোঝা গেল এবার হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি 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 কারণে সমুদ্র স্রোত সৃষ্টি হয় তো প্রথমে কারণগুলো পরপর আমি লিখে যাচ্ছি প্রথমে সব কারণগুলো আমি বলে দিচ্ছি তারপরে কারণগুলো এক একটা করে আলোচনা করব। প্রথম কারণ নিয়ত বায়ু প্রবাহ নিয়ত বায়ু প্রবাহ পৃথিবীর আবর্তন গতি তিন সমুদ্রে লবণতার পার্থক্য সমুদ্রে লবণতার পার্থক্য চার সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য ভূখণ্ডের অবস্থান ছ নম্বর বিভিন্ন স্রোতের মিলন বিভিন্ন সমুদ্র স্রোতের এবং সপ্তম মেরু অঞ্চলে বরফের গলন মেরু অঞ্চলে বরফের গলন এই সমস্ত ব্যাপারগুলোই সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে প্রথম কারণ যেটা পেলাম সেটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ নিয়ত বায়ু প্রবাহের মাধ্যমেও সমুদ্র স্রোতের সৃষ্টি হয় নিয়ত বায়ু প্রবাহই সমুদ্র স্রোত সৃষ্টি করার পিছনের প্রধান কারণ নিয়ত বায়ু আমরা আগে পড়ে এসেছি সেগুলো কি কি আয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরু বায়ু তিনটে নিয়ত বায়ু রয়েছে আয়ন বায়ু পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু এবং এই তিনটে বায়ু প্রধানত সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে দ্বিতীয় হচ্ছে পৃথিবীর আবর্তন গতি আমরা সূত্র জেনে এসেছি পৃথিবীর আবর্তন গতির ফলে ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহের মতো সমুদ্রের জল উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় যেমন ভাবে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হতো এর কারণ ছিল হচ্ছে ফেরেলের সূত্র তেমনি ভাবে একইভাবে এই সমুদ্র স্রোত পৃথিবীর আবর্তন গতির জন্য বা ফেরেলের সূত্রের জন্য উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে তিন নম্বর যে কারণটা পেলাম সেটা হচ্ছে লবণতার পরিমাণ সমুদ্র জলে লবণতার পরিমাণ সমুদ্রের জল যেখানে মানে পুরো সমুদ্রের জলে লবণের পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় যেখানে জলে বেশি পরিমাণ লবণ থাকে সেই জলটা ভারী হবে যদি জলে লবণের পরিমাণ বেশি হয় তাহলে সেই জলটা ভারী হবে যদি ভারী হয় তাহলে সেটা বেশি ঘনত্ব হবে আর যদি বেশি ঘনত্ব থাকে তাহলে জল কম ঘনত্বের দিকে প্রবাহিত হয় যদি কোনো একটা জায়গার জলে লবণের পরিমাণ বেশি হয় তাহলে সেই জায়গাটা জলের ঘনত্ব বেশি হবে এবং এটা নিয়ম যে যদি সেই জলের ঘনত্ব বেশি হয় সেটা ছুটে যাবে যেখানে জল কম ঘনত্ব তার দিকে তাহলে এর প্রভাবেও সমুদ্রস্রোত সৃষ্টি হয় এবার হচ্ছে উষ্ণতার পার্থক্য সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য আগে বললাম এটা যদি পৃথিবীকে আমরা ফ্ল্যাট ভাবে ধরে নিই আগে বললাম যে একদম মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা যার মান হচ্ছে জিরো ডিগ্রি এটা যদি পৃথিবীর উপরিভাগটাকে আমরা ফ্ল্যাট এরকম পুরো বোর্ডের মতো ধরে নিই তাহলে এই জায়গাটা হচ্ছে উষ্ণ মন্ডল জলের যে উষ্ণতা সেটা বেশি এবার উষ্ণ জল এখান থেকে উপর দিয়ে মেরু অঞ্চলের দিকে ছুটে যাবে এই দুটো হচ্ছে মেরু অঞ্চল আর যখনই ছুটে যাবে এই জায়গাটাতে জলের অভাব হবে কারণ এইখানকার জল মেরু অঞ্চলের দিকে ছুটে গেছে আর যখনই এই জায়গাতে জলের অভাব হবে তখন মেরু অঞ্চল থেকে ঠান্ডা জল এই জায়গাতে ছুটে আসবে এই যে অভাবটা হয়েছে সেটাকে পূরণ করার জন্য সেম যেভাবে বায়ু প্রবাহ এই ঘটনা বারংবার প্রতিনিয়ত ঘটতে থাকে এবং এর ফলেও সমুদ্র স্রোত সৃষ্টি হয় এর পরবর্তী পয়েন্ট হচ্ছে ভূখণ্ডের অবস্থান সমুদ্র স্রোত যেভাবে প্রবাহিত হবে সরি সমুদ্র স্রোত যখন প্রবাহিত হবে তার সামনে যদি কোনো মহাদেশ বা কোনো দ্বীপ বা কোনো ভূমিখণ্ড যদি থাকে তাহলে তাতে সমুদ্র বাধা প্রাপ্ত হবে আর যখনই বাধা প্রাপ্ত হবে তখন সমুদ্র স্রোত এখান থেকে বেঁকে যাবে মানে সমুদ্র সমুদ্রস্রোতটা তার গতিপথ পরিবর্তন করবে তো এর মাধ্যমেও বিভিন্ন রকমের স্রোত সৃষ্টি হয় অনেক সময় হয় কি একটা স্রোত আসছে মাঝখানে কোন একটা ভূমিখণ্ড অবস্থান করছে তখন স্রোতটা বিভক্ত হয়ে যায় পাশ দিয়ে জায়গা করে সেটা দুদিকে চলে যায় তখন দুটো সমুদ্র স্রোতের সৃষ্টি হয় একটা থেকে দুটো সৃষ্টি হয়ে যায় এছাড়াও বিভিন্ন সমুদ্র স্রোতের মিলনস্থল এবং মেরু অঞ্চলে বরফের গলনও স্রোতকে নিয়ন্ত্রণ করে যদি সমুদ্র স্রোতের মিলনস্থল দুটো সমুদ্র স্রোত যেখানে মিলন হবে সেখানে জলরাশি কিছুটা অংশ নিচের দিকে নেমে যায় যখনই দুটো সমুদ্র স্রোত মিলিত হবে তখন সেখানে জলরাশি নিচের দিকে কিছুটা মানে নেমে যাবে এর ফলে সমুদ্র স্রোত কিছুটা নিয়ন্ত্রণ হয় আর মেরু অঞ্চলে যদি জলের পরিমাণ বেড়ে যায় বরফ গললে জলের পরিমাণ বেড়ে যাবে যদি জলের পরিমাণ বেড়ে যায় তাহলে জলরাশি বেড়ে যাবে মানে জলরাশি স্ফীত হবে এবং এর ফলে সমুদ্রে লবণতার পরিমাণ কমে যাবে কোনো একটা অঞ্চলে যতটা জল আছে এবং তাতে যতটা লবণ আছে তাতে যদি অতিরিক্ত জল এসে মেশে তাহলে সেই লবণতার পরিমাণ কমে যাবে তাহলে লবণতার পরিমাণ কমে গেলে কি হবে একটু আগে বললাম যে যেখানে বেশি লবণাক্ত জল সেখান থেকে জল এখানে ছুটে আসবে তো এইভাবেও স্রোত সৃষ্টি হয় তো এবার আমরা সমুদ্র স্রোত বিভিন্ন প্রকার সমুদ্র স্রোতগুলোকে দেখব তার আগে সমুদ্র স্রোতের কিছু তথ্য বা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখতে হবে তাহলে সমস্ত সমুদ্র স্রোতগুলো আমরা বুঝতে পারবো প্রথম বৈশিষ্ট্য স্রোত উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাবে সবসময় এটা হবে উষ্ণ স্রোত উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাবে এবং শীতল স্রোত মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে যাবে এটা সব সময় হবে দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য সেটা একটু আগে দেখে এলাম যে ফেরেলে সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে সমুদ্রস্রোত প্রবাহিত হয় তৃতীয় বৈশিষ্ট্য এবং খুব ইম্পর্টেন্ট এই বৈশিষ্ট্যটা যে আমরা যখন বায়ু প্রবাহের কথা পড়ে এসেছিলাম তখন দেখেছিলাম যে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকের নাম অনুসারে সেই দিক অনুসারে বায়ু প্রবাহের নামকরণ করা হয় বায়ুর যে দিক থেকে প্রবাহিত হবে সেই দিকের নাম অনুসারে মানে সেই দিকের সেইটা কি দিক সেই অনুসারে এই বায়ুটার নামকরণ করা হয় কিন্তু সমুদ্র স্রোতের ক্ষেত্রে এটা পুরো উল্টো হয় এখানে আর যে দিক থেকে তৈরি হচ্ছে সেদিকে নয় যে দিকে যাবে সেই দিকটা কোন দিক সেইটার অনুসারে সমুদ্র স্রোতের নামকরণ করা হয় চতুর্থ উষ্ণ এবং শীতল স্রোত যদি পাশাপাশি যায় উষ্ণ শীতল স্রোত যদি পাশাপাশি যায় তাহলে সেখানে কুয়াশা এবং ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হবে যদি পাশাপাশি যায় তাহলে কুয়াশা এবং ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হবে এবং উষ্ণ শীতল স্রোত যদি কোথাও মিলিত হয় উষ্ণ আর শীতল স্রোত যেখানে মিলিত হয় সেখানে মগ্ন চড়ার সৃষ্টি হয় এখানে একটা চড়া সৃষ্টি হবে এবং শেষ বৈশিষ্ট্য যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে স্থান দিয়ে বা কোনো একটা অঞ্চলের সামনে দিয়ে পাশ দিয়ে যদি সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেই অঞ্চলটার নাম অনুসারেই সমুদ্র স্রোতের নামকরণ করা হয় এখানে আমরা দেখব যে বিভিন্ন সমুদ্র স্রোতগুলোর নাম সেগুলো সবই পাশে যে ভূমিটা রয়েছে সেটার নাম অনুসারে করা হয়েছে তো এইবার আমরা কয়েকটা সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব আটলান্টিক মহাসাগরের কয়েকটা সমুদ্র স্রোত সবটা কমপ্লিট হবে না আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত ফার্স্ট আমরা দেখবো নিরক্ষীয় স্রোত সম্পর্কে নিরক্ষীয় সূত্র আটলান্টিক মহাসাগরে নিরক্ষীয় অঞ্চলে মানে আটলান্টিক মহাসাগরের যেটুকো অংশ মধ্য দিয়ে নিরক্ষ রেখা গেছে সেই অংশে পৃথিবীর আবর্তন গতি এবং আয়ন বায়ুর প্রভাবে এখানে কি হয় দুটি উষ্ণ স্রোতের সৃষ্টি হয় এগুলোকে বলা আছে নিরক্ষীয় স্রোত আটলান্টিক মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি এবং উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুরভাবে দুটি উষ্ণ স্রোত সৃষ্টি হয় সেই দুটি স্রোতকে বলা হয় নিরক্ষীয় স্রোত প্রথম যে পয়েন্টটা পাচ্ছে সেটা হচ্ছে উষ্ণ এটা এই স্রোতটা উষ্ণ স্রোত তাহলে এখানে নিরক্ষীয় স্রোতকে তাহলে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দ্বিতীয়টা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত কাকে বলে নিরক্ষরেখার উত্তর দিক দিয়ে উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে যে উষ্ণ স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় তাকে বলা হয় উত্তর নিরক্ষীয় স্রোত এর থেকে প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে নিরক্ষরেখার উত্তর দিকে এটা প্রবাহিত হয় উত্তর দিকে নয় উত্তর দিয়ে নিরক্ষরেখার উত্তর দিয়ে প্রবাহিত হয় দ্বিতীয় যেটা পেলাম সেটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে এটা প্রবাহিত হয় উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে এটা প্রবাহিত হয় তৃতীয় যেটা পেলাম সেটা হচ্ছে এটা উষ্ণ স্রোত হবে পুরো নিরক্ষীয় দুটো স্রোতই উষ্ণস্রোত তো সেটা আলাদা করে এখানে লিখলাম না উষ্ণ স্রোত হবে এবং চতুর্থ যেটা পেলাম সেটা হচ্ছে এটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এইবার আমরা চলে আসবো আমাদের এই ম্যাপে এই যে রেখাটা আমি এখানে টেনেছি নীল দিয়ে দিয়ে আফ্রিকা নিচে জিরো ডিগ্রি রেখা অর্থাৎ নিরক্ষীয় নিরক্ষ রেখা হচ্ছে এটা নিরক্ষ রেখার উত্তর দিক হচ্ছে এটা অর্থাৎ এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে দক্ষিণ দিক আমরা কি দেখছি আমরা দেখছি উত্তর নিরক্ষীয় স্রোত কি বললাম নিরক্ষরেখার উত্তর দিয়ে প্রবাহিত হবে নিরক্ষরেখার উত্তর দিয়ে তার আগে জানিয়ে দিক এর মধ্যে কোনটা উত্তর নিরক্ষীয় স্রোত এই যে রেখাটা আমি এখানে টেনেছি কালো দিয়ে এইটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত তাহলে আমরা আমাদের এই যে পয়েন্টগুলো পেলাম সেটার সঙ্গে মিলিয়ে নেব এটা হচ্ছে নিরক্ষরেখা নিরক্ষরেখার উত্তর দিয়ে এটা প্রবাহিত হবে এটা হচ্ছে নিরক্ষরেখার উত্তর দিক তাই উত্তর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে আয়ন বায়ুর প্রভাবে এটা প্রবাহিত হবে আমরা বায়ু প্রবাহের চ্যাপ্টারে পড়ে এসেছিলাম যে উত্তর পূর্ব আয়ন বায়ু এইভাবে প্রবাহিত হয় তো এইভাবে যদি প্রবাহিত হয় তাই জন্য স্রোতটা এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে এবং পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হবে এদিকটা পূর্ব দিক এদিকটা পশ্চিম দিক স্রোতটা এইভাবে প্রবাহিত হবে অর্থাৎ এই দিকে যেদিকে অ্যারো দিয়েছি সেই দিকে প্রবাহিত হচ্ছে এইটাই হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এবার হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে যে উষ্ণ স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় তাকে বলা হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত এখান থেকে আমরা পাচ্ছি কি নিরক্ষরেখার দক্ষিণ দিয়ে প্রবাহিত হবে নিরক্ষ নিরক্ষ নিরক্ষরেখার দক্ষিণ দিয়ে প্রবাহিত হবে দ্বিতীয় এই স্রোতটা প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে এবং তৃতীয় যেটা পেলাম এটা উষ্ণ স্রোত এবং এটা যেটা পেলাম চতুর্থ যেটা পেলাম সেটা হচ্ছে এটা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হবে তো ম্যাপে আমরা দেখে নেব যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত কোনটা এইটুকু অংশ হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এইটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এত অব্দি হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত তাহলে এটা নিরক্ষরেখা জিরো ডিগ্রি মাঝখানে এটা হচ্ছে নিরক্ষরেখা ডিগ্রি তার দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হচ্ছে প্রথম মিলে গেল এটা দক্ষিণ পূর্ব হয় নিরক্ষরেখার দক্ষিণে অংশে আমরা বায়ু প্রবাহের চ্যাপ্টারে দেখে এসেছিলাম যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় তো দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে এটা প্রবাহিত হচ্ছে নিরক্ষীয় স্রোত বললাম সেটা উষ্ণস্রোত হবে অতএব এই স্রোতটাও উষ্ণস্রোত এবং এটা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে এটা যদি পূর্ব দিক হয় এটা যদি পশ্চিম দিক হয় স্রোতটা এইভাবে প্রবাহিত হচ্ছে এই হচ্ছে নিরক্ষীয় বাদ দিয়ে আটলান্টিক মহাসাগরে আর যা যা স্রোত প্রবাহিত হয় তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি যেমন প্রথম হচ্ছে যেটা দেখো দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোত আটলান্টিক মহাসাগরকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে এই যে স্রোতগুলো রয়েছে সেগুলোকে দেখব দক্ষিণ আটলান্টিক মহাসাগরে যে স্রোতগুলো প্রবাহিত হয় তার মধ্যে প্রথমেই আসছে ফকল্যান্ড স্রোত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে যে যে স্রোতগুলো প্রবাহিত হচ্ছে তার মধ্যে প্রথম ফকল্যান্ড স্রোত প্রথমে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো কি কুমেরু মহাসাগর থেকে শীতল স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এই শীতল স্রোতের দুটো শাখা আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে তার মধ্যে যে দুটো শাখা আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে তার একটা হচ্ছে ফকল্যান্ড স্রোত এবং অপরটার নাম হচ্ছে বেঙ্গু এলা স্রোত বেঙ্গু এলা স্রোত এবং এই দুটো স্রোতের বৈশিষ্ট্য হচ্ছে এই দুটো স্রোতি শীতল এই দুটো স্রোতি শীতল আগে চলে যাব এই ম্যাপে নিচে এই যে কালো রেখাটা সোজা আমি টেনেছি এই রেখাটা হচ্ছে কুমেরু স্রোত এটা হচ্ছে কুমেরু স্রোত কুমেরু স্রোত থেকে একটা শাখা বিভক্ত করে এইটা যে নীল দিয়ে টেনেছি এইখানে যেটা এই লাল রেখাটার সঙ্গে মিশছে এই রেখাটারই মানে এই স্রোতটা হচ্ছে ফকল্যান্ড স্রোত আর কুমেরু স্রোতের থেকে আরো একটা যে লাল মোটা রেখা বার করে এই অবধি নিয়ে এসেছি এইটাকে বলা হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত এইটা হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত এবার প্রথমে ফকল্যান্ড স্রোত কাকে বলে সেটা একটু দেখে নেবো তারপরে বেঙ্গুয়েলা স্রোত সম্পর্কে জেনে নেবো প্রথমে ফকল্যান্ড স্রোতের ডেফিনেশন কুমেরু স্রোতের একটি শাখা দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল বরাবর সামান্য উত্তর দিকে অগ্রসর হয় ফকল্যান্ড ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিকট দিয়ে হয় বলে এর নাম প্রবাহিত স্রোত এইটা বললাম কুমেরু স্রোত কুমেরু স্রোতের একটা শাখা যেটা দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল বরাবর উত্তরের দিকে অগ্রসর হচ্ছে কুমেরু স্রোত এর থেকে একটা শাখা এখানে বিভক্ত হচ্ছে এইটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল হচ্ছে এই অংশটা এই অংশ দিয়ে উত্তরের দিকে প্রবাহিত হচ্ছে যে স্রোতটা সেটাকে বলা হচ্ছে ফকল্যান্ড স্রোত এবার প্রশ্ন হচ্ছে যে এটাকে ফকল্যান্ড স্রোত বলা হচ্ছে কেন কারণ এই জায়গাতে কয়েকটা দ্বীপপুঞ্জ রয়েছে যার নাম ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর আমি প্রথমেই বললাম যে যে অঞ্চলের পাশ দিয়ে স্রোতগুলো প্রবাহিত হবে সেই জায়গাকার নাম অনুসারে স্রোতটার নাম হবে আর যেহেতু এইখানে এই জায়গাতে কয়েকটা দ্বীপপুঞ্জ রয়েছে যাকে বলা হয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ তাই এই স্রোতটার নাম ফকল্যান্ড স্রোত এবং এই স্রোতটা অবশ্যই শীতল স্রোত এটা শীতল স্রোত পরবর্তী দু নম্বর বেঙ্গুয়েলা স্রোত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পরবর্তী স্রোত হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত এবং এটিও শীতল স্রোত এখানে বললাম যে এইটা হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত সুমেরু স্রোতের অপর একটি শাখা আরো পূর্ব দিকে অগ্রসর হয়ে আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে বাধা পেয়ে উত্তরের দিকে বেঁকে যায় এবং বেঙ্গুয়েলার নিকট বেঙ্গুয়েলা স্রোত রূপে প্রবাহিত হয় এই স্রোতটা উত্তর দিকে ক্রমশ অগ্রসর হয়ে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয় এটা হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত কুমেরু স্রোতের আরও একটি শাখা এটা কুমেরু স্রোতের আরেকটি শাখা এটা পুরোটা কুমেরু স্রোত তার এক নম্বর শাখাটা ফকল্যান্ড স্রোত নামে পরিচিত দু নম্বর যে শাখাটা এটা এখান থেকে বিভক্ত হয়ে আফ্রিকার দিকে এগোতে থাকে এই জায়গাটা হচ্ছে আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূল কারণ এটা যদি উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম হয় এই অংশে হবে দক্ষিণ পশ্চিম অংশ তো এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম অংশ তো এই দক্ষিণ পশ্চিম উপকূলে বাধাপ্রাপ্ত হচ্ছে আর যখনই বাধা প্রাপ্ত হচ্ছে দিয়ে সেটা উত্তরের দিকে বেঁকে যায় যদি এখানে বাধা প্রাপ্ত না হতো এখানে যদি আফ্রিকা মহাদেশ না থাকতো এই স্রোতটা এইভাবে সোজা এদিকে যেত উত্তর পূর্ব দিকে যেত কিন্তু যেহেতু এখানে প্রাপ্ত হচ্ছে এখান থেকে ঘুরে গিয়ে উত্তর দিকে চলে যাচ্ছে এবং এই জায়গাতে একটা স্থান রয়েছে যার নাম বেঙ্গুয়েলা সেইটার নাম অনুসারে এই স্রোতটার নাম হয়ে যাচ্ছে বেঙ্গুয়েলা স্রোত যখনই এই স্রোতটা উত্তর দিকে বেঁকে যাচ্ছে তখন এই স্রোতটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পড়ে যাচ্ছে এইখানে যখনই বেঁকে যাচ্ছে স্রোতটা তখনই এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে মানে তার প্রভাবের মধ্যে পড়ে যাচ্ছে এবং যখনই প্রভাবে পড়ে যাচ্ছে তখন সেটা দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে প্রথমে বললাম এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত এটা এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় তো এই ছিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দুটি স্রোত এর পরের দিন আমরা আরও বাকি অংশগুলো আলোচনা করব কারণ এরপরে এটা যদি করতে চাই অনেকটা বড় হয়ে যাবে তো এই ভিডিওটা এই অবধি থাকছে ভিডিওটা আপনাদের আপনারা যদি বুঝতে পারেন ঠিকঠাক তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো বিষয়ে অসুবিধে থাকে এখান থেকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারে আমি সেখানে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আবার পরের দিনের ভিডিওতে তো এই ভিডিওটা এই অবধি এটা দেখার জন্য ধন্যবাদ